আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, কৃষি বিশ্ববিদ্যালয় কলেজের অনলাইন পেজ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আবারও তোমাদেরকে সমন্বয় ও নিয়ন্ত্রণ অধ্যায়ের আজকে যে টপিক নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি, আজকে আমরা পড়ব মস্তিষ্কের গঠন ও কাজ, আর পড়ব মানুষের কর্টিক স্নায়ু। গত ক্লাসে আমরা মস্তিষ্কের গঠন নিয়ে একটু আলোচনা করেছিলাম, বলেছিলাম যে মস্তিষ্কের বিভিন্ন অংশগুলোর নাম বলেছিলাম, আর বলেছিলাম যে আজকের ক্লাসে আমরা এ নিয়ে ডিটেলস আলোচনা করব। সেই ক্ষেত্রে আজকে আমরা আমাদের টপিকটি সাজিয়েছি এই দুইটা টপিক নিয়ে। আশা করি আমরা এই ক্লাস টাইমে আমরা এই দুইটা টপিক সুন্দরভাবে শেষ করতে পারব। তার আগে তোমাদেরকে আমি আরেকটু বলে রাখি, তোমাদের জানার এই বিষয়গুলো নিয়ে তোমাদের কোনো জানার থাকলে অবশ্যই আমাকে কমেন্টস করবে, আমি তোমাদেরকে কমেন্টসের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর সেই সাথে তোমাদেরকে আরেকটু বলে রাখি, তোমাদের আজকের ক্লাসটি তোমাদের নিজে ফেসবুক টাইমলাইনে শেয়ার দিয়ে রাখো, যাতে পরবর্তীতে তোমরা এই ক্লাসটা দেখতে পারো। সেক্ষেত্রে আমি একটু দেখতে চাই এই মুহূর্তে তোমরা কে কে আমার সাথে যুক্ত হয়েছো, আর তোমরা কি যুক্ত হয়েছো আমাকে অবশ্যই কমেন্টস করে জানাও। সেক্ষেত্রে তোমরা আমার ক্লাসটা স্পষ্টভাবে শুনতে পাচ্ছ কিনা, আমার কথাগুলো সাউন্ডগুলো শুনতে পাচ্ছ কিনা তাও আমাকে একটু এনশিওর করো। আর সেক্ষেত্রে তোমাদের আরেকটু বলে রাখি যে তোমরা অবশ্যই ইয়ারফোন ব্যবহার করে তুমি স্পষ্ট সাউন্ড পাবে, যেহেতু আমি এখানে ইয়ারফোন ইউজ করতে পারতেছি না। ধন্যবাদ সবাইকে, আমরা চলে যাই, ক্লাসে চলে যাই। আজকে আমরা দেখো যে চিত্রটা মানে এখানে এঁকেছি, তোমরা স্বাভাবিকভাবে বুঝতে পারছো এটা একটা মানুষের মস্তিষ্কে চিত্র। এই ক্ষেত্রে আমরা আগে তোমাদের যদি কোশ্চেন করে তোমাদেরকে বলি, যেমন গত ক্লাসে আমি বলেছিলাম যে মস্তিষ্ক কি, দেখিও আবার একটু তোমরা কমেন্টস করে অবশ্যই জানাবে মস্তিষ্ক কি, আশা করি পারো। তারপর আমি একটু বলে দিচ্ছি যে মস্তিষ্কের উৎপত্তিটা, মস্তিষ্কের গঠনটা হয়েছে, আমি বলছিলাম গত ক্লাসে যে মস্তিষ্কের উৎপত্তি হচ্ছে স্নায়ুরজ্জু থেকে। আর স্নায়ুরজ্জুর প্রথম তিনটি অংশ অর্থাৎ ভ্রূণীয় অবস্থায় যে স্নায়ুরজ্জুটা ছিল, সেই স্নায়ুরজ্জুর প্রথম তিনটি খণ্ড বিষমভাবে অর্থাৎ অনিয়তভাবে স্ফীত হয়ে এইরকম তিন খণ্ড বিশিষ্ট মস্তিষ্কের গঠন করেছে। আর মস্তিষ্ক হচ্ছে মানুষের স্নায়ুতন্ত্রের সবচেয়ে বড় জটিল এবং গুরুত্বপূর্ণ অংশ, যা মানুষের করোটির গহ্বরের মধ্যে অবস্থান করে মানুষের দৈনন্দিন শরীরবৃত্তীয় সকল কার্যক্রমকে নিয়ন্ত্রণ করে থাকে। সেই ক্ষেত্রে যদি আমি তোমাকে কোশ্চেন করি যে মস্তিষ্ক কি, তাহলে আমরা কি বলতে পারি, যে বলতে পারি যে স্নায়ুতন্ত্রের যে অংশটি বিষমভাবে স্ফীত হয়ে করোটি গহ্বরে অবস্থান করে মানুষের বা প্রাণীর সকল ধরনের জৈবিক শরীরবৃত্তীয় কার্যক্রমকে নিয়ন্ত্রণ করে থাকে, এই স্ফীত অংশটিকে বলা হয় মস্তিষ্ক। একজন সুস্থ স্বাভাবিক মানুষের মস্তিষ্কের আয়তন, একজন সুস্থ স্বাভাবিক মানুষের মস্তিষ্কের আয়তন ১৫০০ সিসি, অর্থাৎ একজন সুস্থ স্বাভাবিক মানুষের মস্তিষ্কের আয়তন হচ্ছে ১৫০০ সিসি বা ১৫০০ ঘন সেন্টিমিটার বা কিউবিক সেন্টিমিটার। আর সুস্থ স্বাভাবিক মানুষের মস্তিষ্কের ওজন, ওজনটা হচ্ছে ১.৩৬ কেজি। কতগুলো লিখছি আমি, বলছি একজন সুস্থ স্বাভাবিক মানুষের মস্তিষ্কে ওজন হচ্ছে ১.৩৬ কেজি। এই ক্ষেত্রে আমি আরেকটু বলেছিলাম ওই দিন যে মস্তিষ্ক বা স্নায়ুতন্ত্রের গঠন এবং কার্যিক এককের নাম হচ্ছে নিউরন। তোমরা গত ক্লাসে জেনেছ নিউরন কি, এই নিউরন সংখ্যা হচ্ছে ১০০ বিলিয়ন। আর এর মধ্যে আরেক ধরনের স্নায়ুকোষ আছে যেটা নিউরনের সাপোর্টিং কোষ হিসেবে কাজ করে, তার নাম ছিল নিউরোগ্লিয়া, যার পরিমাণ হচ্ছে ১ বিলিয়ন। এটি হচ্ছে মস্তিষ্কের, মানুষের মস্তিষ্কের স্বাভাবিক
ইনফরমেশন, সেক্ষেত্রে মানুষের ছোট অবস্থায় আর বড় অবস্থায় মোটামুটি নিউরন সংখ্যা এবং নিউরোগ্লিয়ার সংখ্যা প্রায় সেম থাকে। এক্ষেত্রে তুমি বলতে পারো যে তাহলে ছোট মানুষের মস্তিষ্কের আকার এবং বড় মানুষের মস্তিষ্কের আকারের মধ্যে ভিন্নতা কেন? এটা সাধারণত আসলে অ্যাকচুয়ালি এখানে নিউরন সংখ্যার কোনো তারতম্য নেই, সাধারণত এখানে বৃদ্ধির উপরে এই বিষয়টা ডিপেন্ড করে থাকে। সেক্ষেত্রে তোমাকে যদি আমি বলতে চাই যে নিউরন সংখ্যা যদি বা মানুষের মস্তিষ্কের নিউরন সংখ্যা যদি সবার ক্ষেত্রে প্রায় সেম থাকে বা সমান থাকে, তাহলে আমি গত ক্লাসে কোশ্চেনটা করেছিলাম যে কেন মানুষের বুদ্ধি একজনকে বুদ্ধি বেশি আরেকজনের বুদ্ধি কম এই বিষয়টা হয়ে থাকে। আসলে এটা ডিপেন্ড করে, ওই দিন আমি বলছিলাম যে নিউরন টু নিউরনের সংযোগ স্থলকে বলছিলাম সিনাপস, বলছিলাম যে একটা নিউরন আর একটা নিউরনের সাথে যে অংশে সংযুক্ত হয় এটাকে সিনাপস বলে। এই মূলত আসলে এই সিনাপসের সংখ্যার তারতম্য হতে পারে। এই সিনাপসের সংখ্যা যদি কম বেশি হয় তবেই মানুষের এই বুদ্ধির তারতম্য হতে পারে। তুমি কোশ্চেন করতে পারো তাহলে এটা কিভাবে, আসলে মূলত একজন প্রতিটি মানুষের নিউরনের মধ্যেই মূলত যে আমরা যে জিনিসটা জানি বা যে জিনিসটা বুঝি যে জিনিসটা পড়ি এই জিনিসটা নিউরনের মধ্যেই কি হয় এখানে সাধারণত জমা হয়ে থাকে। সেক্ষেত্রে তাৎক্ষণিকভাবে যদি তোমাকে ওই জিনিসটা জানতে চাওয়া হয়, এই ক্ষেত্রে খেয়াল করে দেখি আমরা যে কেউ কেউ তাৎক্ষণিক উত্তর দেয়, আবার কেউ কেউ হয়তো জানে কিন্তু তাৎক্ষণিকভাবে উত্তর দিতে পারে না। তখন আমরা আইডেন্টিফাই করি, হয়তো বলে থাকি যে ছেলেটা ট্যালেন্ট বা ছেলেটা ডাল। এই ক্ষেত্রে মূলত যার নিউরন যার সিনেপস যত দ্রুত কাজ করে, অর্থাৎ নিউরন টু নিউরন যত দ্রুত ডাটাকে বা উদ্দীপনাকে ট্রান্সফার করতে পারে, যত দ্রুত স্থানান্তর করতে পারে তত দ্রুত সে এই আনসারটা করতে পারে। এই জন্য এই ক্ষেত্রে আসলে মূলত এই বুদ্ধির তারতম্যটা হয়ে থাকে। যাই হোক, আমরা আজকে চলে যাই মস্তিষ্কের গঠনের ক্ষেত্রে। আমি ওই দিন দেখেছিলাম তোমাদেরকে যে মস্তিষ্ক সাধারণত বা মস্তিষ্ক প্রধানত তিনটি অংশ নিয়ে গঠিত। মস্তিষ্কের কয়টা অংশ বলছিলাম? মস্তিষ্ক প্রধানত তিনটা অংশ বলছিলাম, তিনটি অংশ বলেছিলাম। তার মধ্যে একটা হচ্ছে অগ্র মস্তিষ্ক, একটা বলছিলাম অগ্র মস্তিষ্ক, আরেকটা বলছিলাম মধ্য মস্তিষ্ক, আরেকটা বলছিলাম পশ্চাৎ মস্তিষ্ক। এক্ষেত্রে তোমরা স্বাভাবিকভাবে হয়তো বলতে পারো যে সামনের অংশ অগ্র, মাঝের অংশ মধ্য, পেছনের অংশ হয়তো পশ্চাৎ। আসলে ব্যাপারটা এরকম না, মস্তিষ্কের ক্ষেত্রে উপরের অংশটাকে আসলে অগ্র মস্তিষ্ক বলে, মাঝের অংশটা অর্থাৎ তার নিচের অংশটাকে বলা হয় মধ্য মস্তিষ্ক, আর সবচেয়ে নিচে ভিতরের অংশটাকে বলা হয় পশ্চাৎ মস্তিষ্ক। সেক্ষেত্রে আমরা যদি বলি অগ্র মস্তিষ্ক আসলে মস্তিষ্কের কোন অংশটা, অগ্র মস্তিষ্ক যদি আমরা আইডেন্টিফাই করতে চাই বা চিহ্নিত করতে চাই তাহলে এই অংশটাকে আমরা বলতে পারি অগ্র মস্তিষ্ক। মূলত টোটাল মস্তিষ্কের সবচেয়ে বড় অংশটা হচ্ছে অগ্র মস্তিষ্ক, এটুকুর নাম হচ্ছে অগ্র মস্তিষ্ক। অগ্র মস্তিষ্ক এটুকুর নাম বলছি অগ্র মস্তিষ্ক। এই যে অংশটা, এই অংশটার নাম হচ্ছে মধ্য মস্তিষ্ক। আর এই যে এই অংশটা, এই অংশটার নাম হচ্ছে পশ্চাৎ মস্তিষ্ক। এবার আসো অগ্র মস্তিষ্ক। এই অগ্র মস্তিষ্কের আবার তিনটা অংশ, অগ্র মস্তিষ্কের আবার কয়টা অংশ? তিনটা অংশ। সেক্ষেত্রে টোটাল মস্তিষ্কটাকে যে অংশটি আবৃত করে আছে সবচেয়ে বাইর দিয়ে আবৃত করে আছে, আসলে ছাতার মতো, যে আমরা ব্যাঙের ছাতাকে যদি চিন্তা করি যে ছাতার মতো আবৃত করে আছে, এই অংশটাকে বলা হয় সেরেব্রাম। সেরেব্রাম, ওই সেরেব্রামের নিচের অংশটাকে বলা হয়, সেরেব্রামের নিচে একটা দুইটা ডিম্বাকার খণ্ডক দেখা যায়, এই যে এখানে আমি চিহ্নিত করার চেষ্টা করেছি, এই অংশটাকে মূলত বলা হয়, এই অংশটাকে মূলত বলা হয় থ্যালামাস। এই অংশটার নাম কি? থ্যালামাস। আর থ্যালামাসের নিচে সবচেয়ে
ছোট অংশটি সবচেয়ে এটা হচ্ছে সরি এটা হচ্ছে এই যে নীল কালারের যে অংশটা দেখাচ্ছি এই অংশটা আসলে মস্তিষ্কের মধ্যে কিন্তু এটা কালার নীল না আমি জাস্ট চিহ্নিত করার জন্য তোমাদের বোঝার জন্য আমি এইটা অংশটা চিহ্নিত করেছি এইভাবে এই নীল অংশটাকে আমি বলছি থ্যালামাস আর থ্যালামাসের নিচে ছোট ক্ষুদ্রাকার যে অংশটা এটার নাম হচ্ছে হাইপো হাইপো থ্যালামাস অর্থাৎ অগ্রমস্তিষ্কের মোট তিনটে অংশ একটা হচ্ছে সেরেব্রাম সেরেব্রামের নিচে দুটি ডিম্বাকার খণ্ডক দেখা যায় এই খণ্ডটির নাম হচ্ছে থ্যালামাস থ্যালামাসের নিচে আরেকটি ছোট মটর দানার মতো খণ্ড দেখা যায় যার নাম হচ্ছে হাইপোথ্যালামাস এবারে আসো মধ্য মস্তিষ্কের ক্ষেত্রে মধ্য মস্তিষ্ক অর্থাৎ অগ্র মস্তিষ্কের পরবর্তী অংশটার নামই হচ্ছে মধ্য মস্তিষ্ক এই মধ্য মস্তিষ্কটারও তিনটা অংশ আছে একটা নাম হচ্ছে সেরেব্রাল সেরেব্রাল প্যাডাঙ্কল প্যাডাঙ্কল আরেকটা আছে কর্পুরা কর্পুরা কোয়াড্রেজেমিনা কোয়াড্রেজেমিনা একটা হচ্ছে সেরেব্রাল প্যাডাঙ্কল আরেকটা হচ্ছে কর্পুরা কোয়াড্রেজেমিনা আরেকটা হচ্ছে সেরেব্রাল সেরেব্রাল অ্যাকুইডাক্ট অ্যাকুইডাক্ট নামগুলো খুবই কঠিন মনে হচ্ছে কিন্তু এই নামগুলো যদি বুঝে বুঝে পড়া যায় তাহলে মজা লাগবে আমি একটু বুঝিয়ে দিব তারপর এবারে আসো পশ্চাৎ মস্তিষ্ক মস্তিষ্কের সবচেয়ে ভিতরে নিচের অংশটা যে অংশটা সুষুম্না কাণ্ডের সাথে অর্থাৎ মস্তিষ্কের পরবর্তী যে অংশ সুষুম্না কাণ্ড এই সুষুম্না কাণ্ডের সাথে সংযুক্ত আছে এই এই পশ্চাৎ মস্তিষ্কের আবার তিনটা অংশ পাওয়া যায় একটা হচ্ছে সেরেবেলাম সেরেবেলাম তার পরবর্তী অংশটার নাম হচ্ছে পন্স তার পরবর্তী অংশটার নাম অর্থাৎ সবচেয়ে নিচের যে অংশটা যেটা সরাসরি কার সাথে যুক্ত সুষুম্না কাণ্ডের সাথে যুক্ত বা স্পাইনাল কর্ডের সাথে যুক্ত ওই অংশটার নাম হচ্ছে মেডুলা অবলংগাটা অবলংগাটা তাহলে কি পেলাম প্রথমত বলছি যে টোটাল মস্তিষ্ককে তিনটা অংশ ভাগ করা যায় একটা হচ্ছে অগ্র মস্তিষ্ক তার পরবর্তী অংশটার নাম হচ্ছে মধ্য মস্তিষ্ক তার পরবর্তী অংশটার নাম হচ্ছে পশ্চাৎ মস্তিষ্ক অগ্র মস্তিষ্কেরও কয়টা অংশ বললাম তিনটা অংশ বললাম একটা বলছি সেরেব্রাম আর একটা বললাম থ্যালামাস আর একটা হচ্ছে হাইপোথ্যালামাস আবার আসো মধ্য মস্তিষ্কের ক্ষেত্রে মধ্য মস্তিষ্কেরও তিনটা অংশ একটা হচ্ছে সেরেব্রাল প্যারাঙ্কল আর একটা হচ্ছে কর্পোরা কোয়াড্রেজেমিনা আর হচ্ছে সেরেব্রাল অ্যাকুইডাক্ট এবার আসো পশ্চাৎ মস্তিষ্কের ক্ষেত্রে পশ্চাৎ মস্তিষ্কেরও তিনটা অংশের কথা বলছি একটা হচ্ছে সেরেবেলাম আরেকটা বলছি পন্স আরেকটা বলছি মেডুলা অবলংগাটা সেক্ষেত্রে আমরা ধাপে ধাপে সবগুলো অংশের বর্ণনা জানব তার আগে আমি একটু এই অংশটা মুছিয়ে নিই তোমাকে যদি আমি বলি প্রথমে যদি বলি সেরেব্রাম সেরেব্রাম কি তাহলে কি বলবো আমরা সেরেব্রাম কি তাহলে প্রথমে বলবো সেরেব্রাম হচ্ছে অগ্র মস্তিষ্কের সবচেয়ে বাইরের অংশ যা মস্তিষ্কের বাইরে দিয়ে যে একটা পর্দা আছে সরি এটা বলে নেই যে মস্তিষ্কের টোটাল মস্তিষ্কটাকে একটি পর্দা দ্বারা একটা মজবুত পর্দা দ্বারা আবৃত করা থাকে এরকম একটা মজবুত পর্দা দ্বারা আবৃত করা থাকে এই মজবুত পর্দাটাকে বলা হয় মেনেনজেস পর্দা মেনেনজেস পর্দা তাহলে যদি কোশ্চেন করি মেনেনজেস কি তাহলে বলবো মস্তিষ্কের বাইরে মজবুত ধীরো যে আবরণ দেখা যায় এই আবরণটার নাম হচ্ছে মেনেনজেস পর্দা মূলত এই মেনেনজেস পর্দাটা মস্তিষ্ককে বহি আঘাত থেকে সুরক্ষা প্রদান করে থাকে এই মেনেনজেস পর্দা মূলত আসলে তিনটা স্তরে সজ্জিত এরকম কয়টা স্তরে এরকম তিনটা স্তরে সজ্জিত একটা স্তর দুইটা স্তর এরকম তিনটা স্তর অর্থাৎ মেনেনজেস পর্দা অর্থাৎ বাইরে দিয়ে যে পর্দাটা আছে এই পর্দাটা মূলত
বলছে মেনেঞ্জেস পর্দা। এই মেনেঞ্জেস পর্দাটা তিনটা স্তরে সজ্জিত, এরকম বাইর দিয়ে একটা স্তর, মাঝে একটা স্তর, ভিতরে একটা স্তর। এই যে বলছিলাম যে সেরেব্রাম মূলত আসলে এই পর্দার পরবর্তী যে অংশ, অর্থাৎ মেনেঞ্জেস পর্দার পরবর্তী অংশটাই হচ্ছে, পরবর্তী নিচের অংশটাই হচ্ছে সেরেব্রাম। তাহলে সেই ক্ষেত্রে মেনেঞ্জেসের তিনটা পর্দাটাকে, তিনটা পর্দার নাম আছে আলাদা আলাদা, তিনটা নাম আছে মেনেঞ্জেস পর্দার, তিনটা পর্দাকে আমরা টি এ পি ডেপ দ্বারা মনে রাখতে পারি। অর্থাৎ মেনেঞ্জেস পর্দাকে আমরা তিনটি ওয়ার্ড ডি এ পি অর্থাৎ ডেপ দ্বারা মনে রাখতে পারি। ডিতে ডুরা ম্যাটার, এতে অ্যারাকনয়েড ম্যাটার, অ্যারাকনয়েড ম্যাটার, আর পিতে হচ্ছে পায়া ম্যাটার। তাহলে কি বলছি, মেনেঞ্জেস পর্দা তিনটি স্তরে সজ্জিত, যার সবচেয়ে বাইরের যে স্তরটা যা পরটির অস্থির সাথে যুক্ত থাকে এটাকে বলা হয় ডুরা ম্যাটার। ডুরা ম্যাটার পরবর্তী যে স্তরটা এটাকে বলা হয় অ্যারাকনয়েড ম্যাটার। অ্যারাকনয়েড পরের যে নিচে যে স্তরটা এটাকে বলছি পায়া ম্যাটার, যা সেরেব্রাম অংশের সাথে যুক্ত থাকে। এক্ষেত্রে এই মেনেঞ্জেস পর্দার কাজটা বলছি যে টোটাল মস্তিষ্ককে বহি আঘাত থেকে সুরক্ষা করতে পারে। অর্থাৎ আমরা দেখো এই যে হাঁটতেছি, সিঁড়িতে উঠতেছি, লাফাচ্ছি, দৌড়াচ্ছি, তাহলে আমাদের মস্তিষ্ক কি হচ্ছে, ঝাঁকি, একটা ঝাঁকির সৃষ্টি হচ্ছে বা একটা ঝাঁকে মানে আঘাত পাওয়ার সম্ভাবনা থাকে, অর্থাৎ নড়াচড়া করতে পারে। যাতে এটা নড়াচড়া করলেও যাতে মস্তিষ্কের ব্যথা না পায়, মস্তিষ্কের মধ্যে আঘাত না লাগে, এই জন্য মূলত এই মেনেঞ্জেস পর্দাটা তাকে সুরক্ষা দিয়ে থাকে। এক্ষেত্রে আমরা দেখো একটা জিনিস চিন্তা করো, আমরা যদি কোনো বাক্সের মধ্যে কোনো যন্ত্র বা ইলেকট্রিক জিনিস রাখি বা একটা ইলেকট্রনিক্স যন্ত্র রাখি, তাহলে দুই দিক দিয়ে আমরা কর্কশিট দিয়ে রাখি, কেন, যাতে ওইটা বাইরের আঘাত থেকে রক্ষা পায়। এক্ষেত্রে মূলত আসলে এই যে অ্যারাকনয়েড যে ম্যাটারটা আছে, এই অ্যারাকনয়েড ম্যাটারের ভিতরে ওইরকম কিছু স্পেস দেখা যায়, খালি স্পেস দেখা যায়, যে স্পেসের মধ্যে এক ধরনের তরল দেখা যায়। অর্থাৎ এই অ্যারাকনয়েড ম্যাটারের ভিতরে এক ধরনের খালি জায়গা, স্পেস থাকে, যাকে বলা হয় সাব অ্যারাকনয়েড ম্যাটার, যাকে বলা হয় সাব অ্যারাকনয়েড, অ্যারাকনয়েড ম্যাটার। এই সাব অ্যারাকনয়েড ম্যাটারের মধ্যে এক ধরনের তরল পূর্ণ থাকে, যেই তরল তাকে বলা হয় এস সেরেব্রো স্পাইনাল ফ্লুইড, এফ সেরেব্রো স্পাইনাল ফ্লুইড বলা হয়, অর্থাৎ এস পি এফ সেরেব্রো স্পাইনাল ফ্লুইড বলা হয়। এই সেরেব্রো স্পাইনাল ফ্লুইডটাই মূলত এই মস্তিষ্ককে কি করে বাইরের আঘাত থেকে রক্ষা করে থাকে। তাছাড়া আরেকটা কাজ করে থাকে এই সেরেব্রো স্পাইনাল ফ্লুইডটা, এর আরেকটা কাজ হচ্ছে, এই আরেকটা কাজ হচ্ছে এই সেরেব্রো স্পাইনাল ফ্লুইড মস্তিষ্ককে হালকা করে, হালকা অর্থাৎ ওজনটাকে কমিয়ে রাখে। কিভাবে, খেয়াল করো আমরা সাধারণত যদি মাথার মধ্যে 1 কেজির একটা পাথর বা বস্তা যদি মাথে নিই, তাহলে আমাদের কি মনে হবে, ভার মনে হবে। অথচ দেখো মস্তিষ্কের ওজন, টোটাল ওজন কত, 1.36 কেজি। তাহলে 1.36 কেজি, প্রায় 1.5 কেজির মতো, 1.5 কেজি যদি একটু কম, তাহলে প্রায় 1.5 কেজির একটা বস্তু আমাদের মাথার মধ্যে বসানো আছে, অথচ আমাদের ভারী মনে হয় না। কেন ভারী মনে হয় না, তোমরা অবশ্যই যদি জানা থাকে কমেন্টস করে জানাও। যে মস্তিষ্কের ওজন 1.36 কেজি হলেও এটাকে কেন আমাদের মাথার মধ্যে বহন করতেছে, অথচ আমাদের ভারী কেন মনে হয় না, এটা মানে কমেন্টের মধ্যে জানাও। যাই হোক, যেটা বলতেছিলাম যে মেনেঞ্জেস পর্দা, তাহলে মেনেঞ্জেস পর্দার নিচেই মস্তিষ্কের অগ্র, মস্তিষ্কের প্রথম যে অংশটার কথা বলছিলাম সেটার নাম হচ্ছে সেরেব্রাম। এই সেরেব্রাম অংশটি অর্থাৎ টোটাল মস্তিষ্ককে আবরণ করে, অর্থাৎ ছাতার মতো আবৃত করে আছে যে অংশটি, তার নাম হচ্ছে সেরেব্রাম। মানুষের এই সেরেব্রাম অংশটি, মস্তিষ্কের এই সেরেব্রাম অংশটি, এটা আমি মুছাই দিচ্ছি, মস্তিষ্কের এই সেরেব্রাম অংশটি মূলত
দুটি পার্ট, দুটি খণ্ডে বিভক্ত। অর্থাৎ মস্তিষ্কটাকে যদি আমি এইভাবে চিন্তা করি, দুইটা পার্ট যদি এইভাবে চিন্তা করি এরকম ভাবে, অর্থাৎ এই পাশে এই পাশে, অর্থাৎ টোটাল ছাতার মতো যে অংশটা বলছি সেরেব্রাম, এই সেরেব্রামকে দুটি খণ্ডে বিভক্ত থাকে, একটা খণ্ড একটা পার্ট, অর্থাৎ ডান খণ্ড আর একটা বাম খণ্ড। এই সেরেব্রামের এই খণ্ড দুটিকে বলা হয় সেরেব্রাল হেমোস্ফিয়ার। কি বলে? কে সেরেব্রাল হেমোস্ফিয়ার। তাহলে সেরেব্রাল হেমোস্ফিয়ার কি? অগ্রমস্তিষ্কের সেরেব্রাম অংশে দুটি খণ্ডে বিভক্ত থাকে, একটা ডান খণ্ড আর একটা বাম খণ্ড। এই খণ্ড দুটিকে বলা হয় সেরেব্রাল হেমোস্ফিয়ার। এই সেরেব্রাল হিমোস্ফিয়ার দুটি, সেরেব্রাল হিমোস্ফিয়ার দুটি উপরের থেকে এরকম খাঁজ করা থাকে, অর্থাৎ বিভক্ত থাকে, কিন্তু ভিতর দিক দিয়ে যুক্ত থাকে, কিছু স্নায়ু গুচ্ছ দ্বারা যুক্ত থাকে। এই স্নায়ু গুচ্ছকে বলা হয় কর্পোরা ক্যালোসাম। অর্থাৎ আমি বলছি যে সেরেব্রাল হিমোস্ফিয়ার খণ্ড দুটি বাহ্যিকভাবে, অর্থাৎ বাইরের দিক দিয়ে খণ্ডিত হলেও ভিতরের দিক দিয়ে একগুচ্ছ স্নায়ু দ্বারা যুক্ত থাকে, যাদেরকে বলা হয় ক্যালোসাম। কর্পোরা ক্যালোসাম বলে, ক্যালোসাম অংশ দ্বারা যুক্ত থাকে। আর এই প্রত্যেকটা সেরেব্রাল হিমোস্ফিয়ার, প্রত্যেক খণ্ড সেরেব্রাল হিমোস্ফিয়ার আবার চারটি আলাদা আলাদা খণ্ডে বিভক্ত থাকে, অর্থাৎ প্রত্যেকটা এরকম চারটা খণ্ডে বিভক্ত থাকে, এক দুই তিন চার, এরকম চারটা খণ্ডে বিভক্ত থাকে বা চারটা লুপে বিভক্ত থাকে। যা সামনের দিকে যে খণ্ডটা থাকে এটাকে বলা হয় ফ্রন্টাল লুপ, তারপরে দুই পাশে যেটা থাকে এটাকে বলা হয় টেম্পোরাল লুপ, তার পাশে থাকে অক্সিপিটাল লোব, তার পাশে থাকে ফ্রন্টাল টেম্পোরাল অক্সিপিটাল, আর বাহির দিয়ে দুই পাশ দিয়ে যেটা থাকে এটাকে বলা হয় প্যারাইটাল লোব। ম্যারাইটাল বলতেছি সামনের খণ্ডটাকে বলা হয় ফ্রন্টাল লোব, দুই পাশের খণ্ড দুটাকে বলা হয় প্যারাইটাল লোব, দুই পাশের খণ্ড দুইটা যেই খণ্ডে একত্রিত হয় এই খণ্ডকে বলা হয় টেম্পোরাল লোব, আর সবচেয়ে নিচের যে খণ্ডটা এটাকে বলা হয় অক্সিপিটাল লোব। অর্থাৎ প্রত্যেকটি সেরেব্রাল হেমোস্ফিয়ার চারটি লুপে বিভক্ত থাকে, ফ্রন্টাল প্যারাইটাল অক্সিপিটাল আর হচ্ছে টেম্পোরাল লোব। এই ক্ষেত্রে আরেকটু আসো যে সেরেব্রাল হিমোস্ফিয়ার গুলার মধ্যে আবার প্রকোষ্ঠ থাকা যায়, যেগুলোকে বলা হয় মস্তিষ্কের ভেন্ট্রিকল বা মস্তিষ্কের প্রকোষ্ঠ। এরকম টোটাল মস্তিষ্কের মধ্যে চারটি প্রকোষ্ঠ বা ভেন্ট্রিকল দেখা যায়, যার দুইটা ভেন্ট্রিকল থাকে দুই পাশের দুটি সেরেব্রাল হিমোস্ফিয়ারের মধ্যে। এই যে দুই পাশের দুটি যে সেরেব্রাল হিমোস্ফিয়ারের কথা বললাম, এই সেরেব্রাল হিমোস্ফিয়ারের ভিতরে যে প্রকোষ্ঠ খালি জায়গা, এই খালি জায়গাগুলোকে বলা হয় মস্তিষ্কের ভেন্ট্রিকল। এরকম চারটি ভেন্ট্রিকল আছে, যার প্রথম দুইটা ভেন্ট্রিকল থাকে দুটি সেরেব্রাল হিমোস্ফিয়ারের মধ্যে। এটা যদি প্রথম ভেন্ট্রিকল হয় এটা হচ্ছে দ্বিতীয় ভেন্ট্রিকল। আর এই ভেন্ট্রিকল গুলো মূলত ওই যে বলছিলাম SPF সেরেব্রো স্পাইনাল ফ্লুইড নামক তরল দ্বারা পূর্ণ থাকে, যা মস্তিষ্ককে কি করে হালকা করে থাকে। অর্থাৎ তোমরা এটা আর্কিমিডিসের প্লাবতা সূত্রটা জানো, যে যদি কোনো ভারী বস্তুকে কোনো তরল ডুবানো হয় তাহলে বস্তুটি হালকা একটা অনুভূত হয়, অর্থাৎ হালকা হয়ে যায়। কি পরিমাণ ওজন হারায়? ওজনটা হারায় হচ্ছে যে বস্তুটি যতটুকু পরিমাণ তরলকে সে আবৃত করে ওই পরিমাণ তরলের ওজন সে হারায়। সেক্ষেত্রে টোটাল মস্তিষ্কটি এরকম, যেহেতু সেরেব্রো স্পাইনাল ফ্লুইডের মধ্যে নিমজ্জিত থাকে, এই জন্য এটা 1.36 kg ওজনের হলেও এটি প্লাবতা সূত্র অনুসারে সেটা ওজন হারিয়ে মাত্র 50 গ্রামের মতো ওজন মনে হয়ে থাকে। আশা করি তোমরা এটা আগে থেকে জানো। তারপরেও তাহলে আমরা যদি কোশ্চেন করি তোমাকে, যদি তোমাদের বন্ধুদের তুমি কোশ্চেনটা করতে পারো যে আমরা 1 kg কোনো বস্তু
মাথায় নিতে আমাদের ওজন লাগলেও কিন্তু আমাদের এই যে 1.36 কেজি ওজনের মস্তিষ্ক বহন করতেছি অথচ আমাদের ওজন মনে হয় না কেন? তাহলে উত্তরটা কি হবে? যে আমাদের মস্তিষ্কের ভিতরে যে ভেন্ট্রিকলগুলো আছে, যে গহ্বরগুলো আছে, এই গহ্বরের মধ্যে যে তরল পূর্ণ আছে অর্থাৎ সেরেব্রোস্পাইনাল ফ্লুইড আছে, এই তরলগুলা প্রবতার সূত্র অনুসারে মস্তিষ্কটাকে কি করে হালকা করে থাকে। ওকে, তারপরে আসো সেরেব্রামের কাজটা কি। সেরেব্রামের কাজটা কি প্রথমে যদি বলি, সেরেব্রামের কাজ, সেরেব্রাম সাধারণত যেহেতু মস্তিষ্কের সবচেয়ে বড় অংশ, টোটাল মস্তিষ্কের সবচেয়ে বৃহৎ অংশটা, অর্থাৎ একটু বলিনি টোটাল মস্তিষ্ক এরকম, টোটাল এরকম টোটাল মস্তিষ্কে যাই হোক, এরকম টোটাল মস্তিষ্কে দেখো টোটাল মস্তিষ্কের সবচেয়ে বড় অংশটির নাম বলছে সেরেব্রাম। টোটাল মস্তিষ্কে প্রায় 80% অর্থাৎ 80% হচ্ছে সেরেব্রাম। তাহলে যেহেতু টোটাল মস্তিষ্কে বেশিরভাগই সেরেব্রাম, তাহলে সবচেয়ে বেশি কাজটা কি করে থাকে? সেরেব্রাম অংশে করে থাকে। এর কাজটা কি? এর কাজটা হচ্ছে সেরেব্রামের মধ্যে এই যে সংবেদি অঙ্গ থেকে যে সকল উদ্দীপনাগুলা মস্তিষ্কে পৌঁছায়, এই সকল উদ্দীপনাগুলোকে বিশ্লেষণ করে থাকে এই সেরেব্রাম অংশ। অর্থাৎ সকল স্নায়ু উদ্দীপনা যে গৃহীত হয় মস্তিষ্ক কর্তৃক, এই প্রসেসটা অর্থাৎ কম্পিউটারের সিপিও যে এরকম একটা ডাটাকে প্রসেস করে, এই কাজটা, এই আমাদের এই উদ্দীপনাটাকে প্রসেস করে এর রিপ্লাই দিয়ে থাকে সাধারণত সেরেব্রাম অংশ। তাছাড়া সেরেব্রামের আরও একটি কাজ হচ্ছে এই যে আমাদের চিন্তা, স্মৃতি, তারপর উদ্ভাবনী শক্তি, সৃজনশীলতা যে বিষয়গুলো আছে সাধারণত নিয়ন্ত্রণ করে থাকে এই সেরেব্রাম অংশ। ওকে, তারপর আমরা চলে যাই সেরেব্রামের পরবর্তী অংশের কথা বলছিলাম। সেরেব্রামের পরবর্তী যে অংশটার কথা বলছি, এইখানে একটা অংশ দেখাইছিলাম এরকম দুটি ডিম্বাকার খণ্ডক নিয়ে গঠিত, এই অংশটাকে বলছিলাম থ্যালামাস। থ্যালামাসের নিচে একটা মটর দানার মতো গঠন দেখাইছিলাম, এরকম মটর দানার মতো একটা গঠন দেখাইছি এরকম, এই অংশটার নাম বলছি হাইপোথ্যালামাস। তাহলে আসো থ্যালামাস, প্রথমে আসো থ্যালামাসের, অর্থাৎ সেরেব্রাম এর পরবর্তী ক্ষুদ্র ডিম্বাকার দুটি খণ্ড অংশটির নামই হচ্ছে থ্যালামাস, যা মস্তিষ্কের মধ্যে, এই যে আমি একটু আগে বললাম মস্তিষ্কের মধ্যে যত ধরনের উদ্দীপনা এগুলো অ্যানালাইসিস হয়, এতগুলো প্রসেসিং হয়, এই উদ্দীপনাগুলো সাধারণত সংবেদি অঙ্গ থেকে পৌঁছায়। এই সংবেদি অঙ্গ থেকে যখন মস্তিষ্কে পৌঁছায়, এই মস্তিষ্কে পৌঁছানোর সেরেব্রাম অংশে যাওয়ার আগে প্রথমে থ্যালামাস অংশে সেটা গৃহীত হয়। অর্থাৎ বলছি যে সংবেদী অঙ্গ কর্তৃক যে স্নায়ু উদ্দীপনগুলো মস্তিষ্কে পৌঁছায়, মস্তিষ্কে যাওয়ার মেইন যে কেন্দ্র বলছে সেরেব্রাম, এই সেরেব্রামে যাওয়ার আগে প্রথমত এই থ্যালামাস অংশে পৌঁছায়, অর্থাৎ এই থ্যালামাস থেকে পরবর্তীতে সেরেব্রামে পৌঁছায়। তাহলে এটা একটা স্টেশনের মতো কাজ করে, অর্থাৎ এটা মস্তিষ্কের রিলে স্টেশনের মতো কাজ করে থাকে। তারপরে থ্যালামাসের আরও একটা কাজ হচ্ছে আমাদের এই যে ব্যক্তিত্ব, পার্সোনালিটি যেটাকে, পার্সোনালিটি যেটাকে বলি, সামাজিক আচরণ বোধ, এই বিষয়গুলো সাধারণত এই থ্যালামাস অংশ দ্বারা নিয়ন্ত্রিত হয়ে থাকে। তারপরে আসো হাইপোথ্যালামাস। থ্যালামাসের নিচে মটর দানার মতো ছোট ক্ষুদ্র অংশটার নামই হচ্ছে হাইপোথ্যালামাস। এই হাইপোথ্যালামাসের মধ্যেই মূলত যে আমাদের যে অন্তঃক্ষরা গ্রন্থি হিসেবে পিটুইটারি গ্ল্যান্ডের কথা আমরা জানি, অন্তঃক্ষরা গ্রন্থি হিসেবে পিটুইটারি গ্ল্যান্ড, সবচেয়ে মানবদের সবচেয়ে ছোট গ্রন্থি হচ্ছে পিটুইটারি গ্ল্যান্ড, কিন্তু সবচেয়ে বেশি কাজ করে থাকে এই পিটুইটারি গ্ল্যান্ড। এই যে পিটুইটারি গ্ল্যান্ডটা মূলত আসলে হাইপোথ্যালামাস অংশ থেকে সৃষ্টি, এর নিচেই থাকে। তাহলে এর প্রধান কাজটা হচ্ছে এই রকম পিটুইটারি গ্ল্যান্ড তথা আরও যে অন্তঃক্ষরা গ্রন্থিগুলো আছে, এই অন্তঃক্ষরা গ্রন্থি থেকে যে হরমোনগুলো নিঃসৃত হয়, এই নিঃসরণগুলো সাধারণত হাইপোথ্যালামাস দ্বারা নিয়ন্ত্রিত হয়ে থাকে। তাছাড়া হাইপোথ্যালামাসের আরেকটা কাজ হচ্ছে যে আমাদের যে দেহের তাপমাত্রা, আমাদের যে তাপমাত্রাটা, এই তাপমাত্রা নিয়ন্ত্রক কেন্দ্র হিসেবেও হাইপোথ্যালামাস কাজ করে থাকে। তাহলে প্রথমত আমরা বলছি অর্ধমস্তিষ্কের তিনটা অংশের কথা বলছি, সেরেব্রাম যা
কি কাজ করে থাকে? সংবেদী অঙ্গী কর্তৃক যে গৃহীত উদ্দীপনাগুলা এর মধ্যে প্রসেসিং হয়ে একটা রিপ্লাই সাড়া প্রদানের মতো কাজ করে থাকে এটা। আর কি করে থাকে? সাধারণত যে চিন্তা, চেতনা, উদ্ভাবনী শক্তি, ক্রিয়েটিভিটি, সৃজনশীলতা, তারপর স্মৃতি, এই বিষয়গুলো নিয়ন্ত্রিত হয় সেরেব্রাম অংশ দ্বারা। তারপরে বলছি যে থ্যালামাস, থ্যালামাস অংশের কাজ হচ্ছে কি? থ্যালামাস অংশের কাজ হচ্ছে এই যে সংবেদী অঙ্গ কর্তৃক গৃহীত উদ্দীপনাগুলা সেরেব্রামে পৌঁছানোর আগে থ্যালামাসে এসে পৌঁছায়, অর্থাৎ রিলে স্টেশন হিসেবে কাজ করে। আরেকটা বলছি মানুষের সামাজিক আচরণ, ব্যক্তিত্ববোধ, যেটাকে আমরা পার্সোনালিটি বলি, এই বিষয়গুলো এটা দ্বারা নিয়ন্ত্রিত হয়ে থাকে। আর বলছে হাইপোথ্যালামাস, হাইপোথ্যালামাসের কাজ কি? হাইপোথ্যালামাসের কাজ হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থি নিঃসৃত যে হরমোনগুলোর ক্ষরণ, এটা দ্বারা নিয়ন্ত্রিত হয়। আর বলছি দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে থাকে। তারপরে আসো মস্তিষ্কের দ্বিতীয় খণ্ড, যেটা বলছিলাম মস্তিষ্কের দ্বিতীয় খণ্ড বলছিলাম মধ্য মস্তিষ্ক। এই মধ্য মস্তিষ্কের তিনটা অংশ বলছি, সাধারণত একটা বলছিলাম সেরেব্রাল প্যারাঙ্কল, আরেকটা বলছি সেরেব্রাল অ্যাকুইডাক্ট, আরেকটা বলছি কর্পোরা কোয়াড্রিজেমিনা। দেখো সেরেব্রাল প্যারাঙ্কল, সেরেব্রাল অ্যাকুইডাক্ট, এরা আসলে নালিকা বিশেষ, ওই যে সেরেব্রোস্পাইনাল ফ্লুইডগুলো যে বলছিলাম, এই সেরেব্রোস্পাইনাল ফ্লুইডগুলো মূলত আসলেই এই যে তরলগুলা সাধারণত অ্যাকুইডাক্ট নালীর মাধ্যমে কি করে অগ্র মস্তিষ্ক এবং পশ্চাদ্বর্তী মস্তিষ্ক এই দুটার মধ্যে সংযোগ স্থাপন করে থাকে, অর্থাৎ যোগাযোগ রক্ষা করে থাকে। অর্থাৎ মধ্য মস্তিষ্কের প্রধান কাজ হচ্ছে অগ্র মস্তিষ্ক এবং পশ্চাৎ মস্তিষ্কের মধ্যে সংযোগ স্থাপন করা। তারপরে সব পশ্চাৎ মস্তিষ্ক সবচেয়ে ভিতরে নিচের যে অংশটার কথা বলছি, যা কার সাথে যুক্ত থাকে? সুষুম্না কাণ্ডের সাথে যুক্ত থাকে। এই সুষুম্না কাণ্ডের সাথে যুক্ত যে অংশটা, এই অংশটার নাম বলছি পশ্চাৎ মস্তিষ্ক, বা এটাকে হ্যান্ড ব্রেইন বলে থাকে। এরও তিনটা অংশ বলছি, এর তিনটা অংশের কথা বলছি, একটা বলছি তিনটা অংশের মধ্যে একটা অংশের কথা বলছি, এখানে একটা অংশ বলছি সেরেবেলাম, সেরেবেলাম, আরেকটা অংশের কথা বলছি পন্স, আরেকটা অংশের কথা বলছি মেডুলা অবলংগটা, মেডুলা অবলংগটা। দেখো এখানে আসো সেরেব্রাম, আমরা অগ্র মস্তিষ্কের একটা অংশ বলছিলাম, সরি এটা সেরেব্রাম, অগ্র মস্তিষ্কের অংশটার নাম বলছিলাম সেরেব্রাম, এটা হচ্ছে অগ্র মস্তিষ্কের অংশ, এটা হচ্ছে পশ্চাৎ মস্তিষ্কের অংশ, দুইটার মধ্যে আমাদের বানান প্রায় একই। দেখো সেরেব্রাম একটু ছোট বানান, সেরেব্যালাম থেকে একটু বড় বানান, এখানে অতিরিক্ত হিসেবে দেখো লস, এই মনে রাখার জন্য, অর্থাৎ কোনটা কোন মস্তিষ্কের অংশ এটা মনে রাখার জন্য এই লটাকে চিহ্নিত করে লতে কি হয়? লতে লেজ হয়। লেজ কোথায় থাকে? পশ্চাৎ দেশে থাকে। তাহলে খেয়াল করো সেরেব্রাম আর সেরেব্যালাম এর মধ্যে, সেরেব্যালাম যার মধ্যে ল আছে মানে লেজ, এটা দেখে এটা কি মস্তিষ্কের পশ্চাদ খণ্ড একটা অংশ, এইভাবে মনে রাখতে পারি আমরা। এক্ষেত্রে আমরা সেরেব্রামের সাথে একটু কম্পেয়ার করে পড়তে পারি, সেরেব্রাম যেহেতু টোটাল মস্তিষ্কের সবচেয়ে বড় অংশ বলছি প্রায় 80%, অর্থাৎ সমস্ত মস্তিষ্কের সবচেয়ে বড় অংশ হচ্ছে সেরেব্রাম, যার টোটাল মস্তিষ্কের 80% বলছি, আর সেরেব্যালাম হচ্ছে পশ্চাদ মস্তিষ্কের সবচেয়ে বড় অংশ, এটা টোটাল মস্তিষ্কে, এটা পশ্চাদ মস্তিষ্ক, অর্থাৎ শেষ যে পশ্চাৎ খণ্ডটা এইটার খণ্ডটা সবচেয়ে বড় অংশ হচ্ছে সেরেব্যালাম, এটাও পশ্চাৎ মস্তিষ্কের 80%, অর্থাৎ টোটাল মস্তিষ্কের 80% হচ্ছে সেরেব্রাম, আর পশ্চাৎ মস্তিষ্কের 80% হচ্ছে সেরেব্যালাম। আর টোটাল মস্তিষ্কের মেইন কাজ, সবচেয়ে বেশি পরিমাণ কাজ করে থাকে সেরেব্রাম, এই জন্য এটাকে গুরু মস্তিষ্ক বলা হয়ে থাকে। আর যেহেতু পশ্চাৎ মস্তিষ্কের সবচেয়ে বড় অংশ সেরেব্যালাম, এটাকে সাধারণত লঘু মস্তিষ্ক বলা হয়ে থাকে, লঘু মস্তিষ্ক। পরীক্ষার সময় অনেক সময় প্রশ্ন হয়ে থাকে গুরু মস্তিষ্ক ও লঘু মস্তিষ্ক জিনিসটা কি বা বলতে কি বোঝায়, তাহলে আমরা সহজে উত্তর বলতে পারি সেরেব্রাম অংশটার নাম হচ্ছে গুরু মস্তিষ্ক আর সেরেব্যালাম অংশটার নাম হচ্ছে লঘু মস্তিষ্ক। সেরেব্রামের মতো সেরেব্যালামও দুটি অর্ধ গোলাকার বা অর্ধ বৃত্তাকার খণ্ড নিয়ে গঠিত, যাদেরকে বলা হয় সেরেব্যালাম হেমোস্ফিয়ার, এটা বলছিলাম সেরেব্রাম হেমোস্ফিয়ার, আর এই খণ্ড দুটোর নাম হচ্ছে সেরেব্যালাম হেমোস্ফিয়ার। এই সেরেব্রাম সাধারণত খণ্ড দুটি
কর্পাস ক্যালোসাম দ্বারা যুক্ত থাকে, আর এটা যুক্ত থাকে ভার্মিস নামক যুজক টিস্যু বা একগুচ্ছ স্নায়ু দ্বারা। তাহলে এটা হচ্ছে কর্পাস ক্যালোসাম দ্বারা যুক্ত থাকে, আর এই সেরেব্যালাম হেমিস্ফিয়ার খণ্ড দুটি যুক্ত থাকে ভার্মিস নামক একগুচ্ছ স্নায়ু দ্বারা। তাহলে এইভাবে আমরা কম্পেয়ার করে করতে পারি। পরীক্ষার মধ্যে যদি আসে সেরেব্যালাম এবং সেরেব্রাম এর মধ্যে পার্থক্য লিখো তাহলে আনসার করতে পারবো, যদি আসে গুরু মস্তিষ্ক এবং লঘু মস্তিষ্কের মধ্যে পার্থক্য লিখো তাহলে আশা করি আনসার করতে পারবো। এবার আসো সেরেব্যালামের কাজটা কি। সেরেব্যালামের কাজ হচ্ছে, দেখো একটু আগে আমরা বলছি যে সেরেব্রাম সাধারণত এখানে সকল ধরনের কি বলছি বাহ্যিক উদ্দীপনাগুলা গ্রহণ করে থাকে এবং তার সঞ্চালনও করে থাকে আসলে অ্যাকচুয়ালি, অর্থাৎ পেশির সংকোচন প্রসারণের কাজ করে থাকে। এক্ষেত্রে সেরেব্যালাম একটা আলাদা কাজ করে থাকে, গুরুত্বপূর্ণ কাজ করে থাকে, সেটা পেশির টান রক্ষা করে। পেশির টান কি, খেয়াল করো তুমি যদি কাউকে তোর কষায় একটা থাপ্পড় দিতে চাও বা হালকা করে একটা থাপ্পড় দিতে চাও, তাহলে থাপ্পড়টাকে অর্থাৎ হাতটাকে আনার জন্য সংকোচন প্রসারণের জন্য যে কাজটা করে সেটা করে সেরেব্রাম। আর তুমি এটাকে কষায় থাপ্পড় দিবা না হালকা করে থাপ্পড় দেবা, টানটা তাহলে কীভাবে হবে, কষায় দিলে টানটা বেশি হবে, হালকা করে দিলে টানটা কম হবে। এই টানটা অ্যাকচুয়ালি করে থাকে এই সেরেব্যালাম অংশটি। যাই হোক আমি একটু দেখে নিই, একটু দেখে নিই। তোমরা ক্লাসটি ঠিকঠাক ভাবে বুঝতে পারছো, তোমাদের কমেন্টগুলো আমি একটু দেখে নিতে চাচ্ছি আসলে অ্যাকচুয়ালি। হ্যাঁ ধন্যবাদ তোমাদের কমেন্টসের জন্য। যেটা বলতেছিলাম যে সেরেব্রাম এবং সেরেব্যালাম এটা পেশি সংকোচন প্রসারণের কাজ করে থাকে আর এটা পেশি টান রক্ষা করে থাকে। তাহলে পেশি টানটা জিনিসটা কি আমরা আশা করি বুঝতে পারছো। তারপরে আসো সেরেব্রালাম, সেরেব্যালামের পরে আসো পন্স, অর্থাৎ পশ্চাৎ মস্তিষ্কের পরবর্তী অর্থাৎ সেরেব্যালামের পরবর্তী অংশটার নাম হচ্ছে পন্স, যা সাধারণত আমাদের যে শ্বসন হার, শ্বসন ক্রিয়া, এই শ্বসন ক্রিয়াকে সাধারণত নিয়ন্ত্রণ করে থাকে। তারপরে আসো মেডুলা অবলঙ্গটা, মেডুলা অবলঙ্গটা হচ্ছে সবচেয়ে নিচের অংশ, অর্থাৎ পশ্চাৎ মস্তিষ্কের সবচেয়ে নিচের অংশ এটা হচ্ছে মেডুলা অবলঙ্গটা। মেডুলা অবলঙ্গটা সাধারণত আমাদের হৃৎস্পন্দন, তারপরে এই শ্বসন হার, তারপরে আমাদের পাকস্থলীর যে পেরিস্টালসিস, এই বিষয়গুলা, এই কার্যক্রমগুলা নিয়ন্ত্রণ করে থাকে। তাহলে মোটামুটি আজকে আমরা মস্তিষ্কের গঠনের যে অংশগুলো আছে এই অংশগুলা কে কোন কাজ করে এবং কে কোন অংশ নিয়ে গঠিত বা কে কি বিষয় নিয়ে গঠিত তা আজকে আমরা জানলাম। আশা করি তোমরা বুঝতে পারছো। আর তোমরা অবশ্যই বাসায় মস্তিষ্কের গঠন এর একটি চিত্র অঙ্কন করবে এবং অংশগুলার আলাদা আলাদা করে এদের প্রত্যেকটির কাজ ছক আকারে লিখে আমার টাইমলাইনে যে ধারণকৃত ভিডিওটি থাকবে এর মধ্যে কমেন্টস করবে, আমি একটু দেখে দেব। এবার আসলে আমরা আরেকটা টপিক নিয়ে আলোচনা করতে চাইছিলাম, সেটার নাম হচ্ছে কর্টিক স্নায়ু। আমরা কর্টিক স্নায়ু নিয়ে আজকে ডিটেলস আলোচনায় যাব না, শুধু নামগুলো আমরা জেনে রাখব। কর্টিক স্নায়ু মূলত একটু আগে আমরা বলছি যে মস্তিষ্ক, আমরা প্রথম ক্লাসে পড়েছিলাম যে কেন্দ্রীয় স্নায়ু দুটি অংশ, একটা হচ্ছে মস্তিষ্ক আর একটা হচ্ছে সুষুম্না কাণ্ড। এই মস্তিষ্ক এবং সুষুম্না কাণ্ড থেকে বলছিলাম যে স্নায়ুগুলো উৎপত্তি লাভ করে তাদেরকে বলা হয়েছিল প্রান্তীয় স্নায়ু। আর প্রান্তীয় স্নায়ু হচ্ছে দুই ধরনের, একটা বলছিলাম মস্তিষ্ক থেকে উৎপত্তি লাভ করছে তাদেরকে বলছিলাম করোটিক স্নায়ু, করোটিক স্নায়ু যা মস্তিষ্ক থেকে উৎপত্তি লাভ করছে, মস্তিষ্ক থেকে উৎপত্তি। আর বলছিলাম
সুষমনা সুষমনা স্নায়ু, যার উৎপত্তি হচ্ছে সুষমনা সুষমনা কাণ্ড থেকে। এর দুইটাই হচ্ছে প্রান্তীয় স্নায়ু, অর্থাৎ কেন্দ্রীয় স্নায়ু এই দুইটা অংশ। কেন্দ্রীয় স্নায়ু থেকে যে সকল স্নায়ুগুলো উৎপত্তি লাভ করে তাদেরকে বলা হয় প্রান্তীয় স্নায়ু। কেন্দ্রীয় স্নায়ু করোটিক থেকে তথা মস্তিষ্ক থেকে যে স্নায়ুগুলো উৎপত্তি লাভ করে তাদেরকে বলা হয় করোটিক স্নায়ু। আর সুষমনা কাণ্ড অর্থাৎ স্পাইনাল কর্ড থেকে যে স্নায়ুগুলো উৎপত্তি লাভ করে তাদেরকে বলা হয় সুষমনা স্নায়ু। এক্ষেত্রে মানুষের করোটিক স্নায়ু হচ্ছে 12 জোড়া আর সুষমনা স্নায়ু হচ্ছে 31 জোড়া। আমরা জানবো 12 জোড়ার করোটিক স্নায়ু। আমরা 12 জোড়া করোটিক স্নায়ু অনেকেই জানি, অনেকে অনেকভাবে মনে রাখার জন্য অনেক ছড়া বা ছন্দ আকারে মুখস্থ করে থাকি বা সরাসরি আমরা অনেক সময় মুখস্থ করে থাকি। সেক্ষেত্রে তোমাদের জন্য একটা এক একজন ক্রিয়েটিভিটির উপর ডিপেন্ড করে যে যেভাবে মনে রাখতে পারো, তোমাদের জন্য আমি একটি ছোট মানে একটা সেন্টেন্স লিখি। দেখো, ও থ্রি টি টু আফাজ ভাই এস। তোমরা 12 জোড়া করোটিক স্নায়ু মনে রাখার জন্য, সিরিয়ালি মনে রাখার জন্য আরেকটা জিনিস মনে রাখতে হবে, এই করোটিক স্নায়ুগুলো অবশ্যই 1 থেকে 12 পর্যন্ত সিরিয়ালি মনে রাখতে হবে। আর করোটিক স্নায়ুগুলোকে সাধারণত ক্যাপিটাল রোমান সংখ্যায় প্রকাশ করা হয়ে থাকে। এরকম 1 থেকে 12 জোড়া করোটিক স্নায়ুগুলোকে সাধারণত রোমান সংখ্যায় প্রকাশ করা হয়ে থাকে এবং সিরিয়ালি প্রকাশ করা হয়ে থাকে। কেন সিরিয়ালি প্রকাশ করা হয়ে থাকে তা আমরা করোটিক স্নায়ুর উৎপত্তি যখন করবো তখন আমি তোমাদের জানাবো। এই ক্ষেত্রে এই ওয়ার্ডগুলো মনে রাখলে, অর্থাৎ ও থ্রি টি টু আফাজ বাই এস এইচ, এইটুকু মনে রাখলে তোমরা সিরিয়ালি মনে রাখতে পারবা। দেখো কিভাবে, ও থ্রি বুঝতেই পারছো, তিনটা ও আছে এখানে, অর্থাৎ রোমান 1, রোমান 2 এবং রোমান 3। এই তিনটা ও থ্রি দ্বারাই তিনটা রোমান সংখ্যা অর্থাৎ তিনটা করোটিক স্নায়ুকে বোঝানো যায়। ওতে হচ্ছে প্রথম, ওতে হচ্ছে অল ফ্যাক্টরি, ও এল অল ফ্যাক্টরি। দ্বিতীয়তে হচ্ছে অপটিক, তৃতীয়তে হচ্ছে অকুলো মোটর। এবার আসো টি টু, দুইটা টি, তার মানে দুইটা টি দ্বারা এখানে 4 নাম্বার এবং 5 নাম্বার করোটিক স্নায়ুকে আমরা বুঝতে পারি। প্রথমে আসো টি, একটা টি দ্বারা আমরা বলতে পারি ট্রকলিয়ার, ট্রকলিয়ার। আরেকটা টি দ্বারা আমরা বলতে পারি ট্রাইজিমিনাল, ট্রাইজিমিনাল, ট্রাইজিমিনাল। তাহলে আমরা ও থ্রিতে তিনটা ও দ্বারা বুঝেছি অলফ্যাক্টরি, অপটিক, অকুলোমোটর। টি টু দ্বারা বুঝেছি, দুইটা টি দ্বারা বুঝেছি, একটা হচ্ছে ট্রকলিয়ার, একটা হচ্ছে ট্রাইজিমিনাল। এতে আসো 6 নাম্বার স্নায়ু, এতে আফাজ ভাই প্রথম এ, এ দ্বারা বোঝায় অ্যাবডুসেন্স, অ্যাবডুসেন্স। তারপর হচ্ছে আফাস এফ, এফ হচ্ছে 7 নাম্বার স্নায়ু, ফেসিয়াল, ফেসিয়াল। তারপর আসো আরেক এ, আফাজ ভাইয়ের আরেক এ 8 নাম্বার স্নায়ু বোঝাইছে অডিটরি, এ ইউ টরি, অডিটরি। আসো জিতে 9 নাম্বার স্নায়ু বোঝাইছে গ্লসোফ্যারেঞ্জিয়াল, গ্লসোফ্যারেঞ্জিয়াল। তারপর ভাই, ভাইতে শুধু বিটা ইউজ করছি, ভাই, ভাইতে হচ্ছে ভেগাস, ভেগাস। তারপর আসো এস, এসে 11 নাম্বার স্নায়ু স্পাইনাল, SPINAL, স্পাইনাল অ্যাক্সেসরি, অ্যাক্সেসরি 11 নাম্বার স্পাইনাল অ্যাক্সেসরি।
লাস্ট এইচ নাম্বার 12, এটার নাম হচ্ছে হাইপোগ্লোসাল, ইজ দ্য হাইপোগ্লোসাল। তাহলে আমরা কি বললাম, ও থ্রি টি টু আফাস বাই এস এইচ, এইটি দ্বারা। এটা সিরিয়ালি মনে রাখতে পারলে আমরা 12 জোড়া কর্টিক স্নায়ুর নাম সহজে মনে রাখতে পারি। পরীক্ষার মধ্যে যদি আসলে অ্যাকচুয়ালি এইভাবে নাম দিয়ে নাও আসতে পারে, পরীক্ষার সময় অনেক সময় এমসিকিউ কোশ্চেন আসে, বিশেষ করে তোমাদের অ্যাডমিশন টেস্টে এই ধরনের কোশ্চেনগুলো এইভাবে করে থাকে যে 7 নম্বর কর্টেক্স স্নায়ুর নাম কি। তাহলে এইভাবে আমরা 3টা, 2টা, 5টা, 6টা, 7টা, 7 নম্বর কর্টেক্স স্নায়ু কি, এফ। এফ দ্বারা অপশনের মধ্যে যখনই এফ দ্বারা কোনো স্নায়ু দেখবা, অর্থাৎ এফ দ্বারা ফেসিয়াল বোঝায়, ফেসিয়াল যখন দেখবা তুমি এটাকে রাইট দিতে পারো। তাহলে এইভাবে আমরা মনে রাখতে পারি, অর্থাৎ এটা সিরিয়ালি মনে রাখলে আমরা 12 জোড়া কর্টেক্স স্নায়ুর নাম মনে রাখতে পারি। আরেকবার দেখি, ও থ্রি, ও তে হচ্ছে অলফ্যাক্টরি, অপটিক, অকুলোমোটর, টি টু ট্রক্লিয়ার, ট্রাইজেমিনাল, আফাস বাই এতে হচ্ছে অ্যাবডুসেন্স, এফ হচ্ছে ফেসিয়াল, এতে হচ্ছে অডিটরি, জিতে হচ্ছে গ্লোসো ফ্যারেঞ্জিয়াল, ভাই, ভাইয়ের ভি দিয়ে আসছে ভেগাস, এস এইচ, এস এইচ হচ্ছে স্পাইনাল অ্যাক্সেসরি, এইচ হচ্ছে হাইপোগ্লোসাল। এইভাবে আমরা 12 জোড়া কর্টেক্স স্নায়ুগুলার নাম মনে রাখতে পারি। আর এটা মনে রাখবা, এটা প্রত্যেকটা কর্টেক্স স্নায়ুই দুটি করে, অর্থাৎ ডান পাশ এবং বাম পাশ দুটি থেকে দুটি করে উৎপন্ন হয়ে বের হয়ে ডান পাশের কর্টেক্স স্নায়ুগুলো, অর্থাৎ আমরা বলছিলাম প্রথমেই যে মস্তিষ্ক দুটা খণ্ড, একটা ডান খণ্ড আর একটা বাম খণ্ড, এই ডান পাশের কর্টেক্স স্নায়ুগুলো সাধারণত বাম পাশে অবস্থান করে এবং বাম পাশের কর্টেক্স স্নায়ুগুলো সাধারণত ডান পাশে অবস্থান করে। এই জন্যই মস্তিষ্কের ডান খণ্ডটি মানুষের দেহের বাম পাশটাকে নিয়ন্ত্রণ করে এবং মস্তিষ্কের বাম খণ্ডটি মানুষের দেহের ডান পাশটাকে নিয়ন্ত্রণ করে থাকে। এক্ষেত্রে তোমাদের জন্য ছোট্ট একটা কোশ্চেন, তাহলে তুমি দেখো যদি কোনো ব্যক্তি হঠাৎ করে দেখাও যে স্ট্রোক করে ডান হাত ডান পা অবশ হয়ে গেছে, প্যারালাইজড হয়ে গেছে যাকে আমরা বলি, তাহলে তোমার জন্য ছোট্ট কোশ্চেন অবশ্যই কমেন্টে জানাবা। তোমার জন্য কোশ্চেনটা হচ্ছে যে তাহলে তার মস্তিষ্কের কোন অংশটি ক্ষতিগ্রস্ত হয়েছে বা মস্তিষ্কের কোন খণ্ডে স্ট্রোক হয়েছে, তোমরা অবশ্যই কমেন্টে জানাবা। ধন্যবাদ তোমাদের সবাইকে, আশা করি ক্লাসটি বুঝতে পেরেছ এবং তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে কমেন্টে জানাবা, আমি চেষ্টা করবো তার উত্তর দেওয়ার জন্য। সামনের ক্লাসে আমরা কর্টেক্স স্নায়ুগুলার ডিটেলস আলোচনা, অর্থাৎ উৎপত্তি, বিস্তার, কাজ, প্রকৃতি এবং এর শাখাগুলো নিয়ে আলোচনা করব। সামনের ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে, সালামু আলাইকুম।